উল্লেখ্য, 3 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী যুবক কনকরূপী দাসের বিরুদ্ধে। ওই ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবারের সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে মালদার হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজার এলাকা। অভিযুক্তকে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশ ফাঁড়িতে চড়াও হয়ে বিক্ষোভ দেখায়। পরে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করা হয় বলে স্থানীয় সূত্রে খবর। তবে অভিযুক্ত কনকরূপী দাস পুলিশ ও উত্তেজিত জনতার ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল বলে পুলিশের সূত্রে খবর। পুলিশি সূত্রে জানা গেছে, বাড়িতে কাঁথা সেলাইয়ের জন্য কনককে ডেকেছিলেন শিশুটির মা। তার বাবা ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। সকালে মেয়েকে রেখে অঙ্গনারী কেন্দ্রে খিচুড়ি আনতে যান তিনি। ফিরে এসে দেখেন মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, কনকও পলাতক। এরপর বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, কনকরূপী দাস কখনো জুতো সেলাই করে, কখনো আইসক্রিম বিক্রি করে, আবার কখনো কাঁথা সেলাই করে, কখনো আবার ব্যান্ড বাজায়। এর আগেও এলাকায় একাধিক দুষ্কর্মের ঘটনায় তার নাম উঠে এসেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছিল। তবে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ঝাড়খণ্ড বাংলা সীমান্তবর্তী মানিকচক এলাকা থেকে 6 দিন পর গ্রেপ্তার করা হয় কনকরূপী দাসকে। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার এসআই বিমল কুমার দাস জানান, ওই ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির অভিভাবক। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার গভীর রাতে ঝাড়খণ্ড বাংলা সীমান্তবর্তী মানিকচক এলাকা থেকে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে আদালতের নির্দেশে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। থানার ভালুকা বাজারে একটা 3.5 বছরের বাচ্চা মেয়েকে রেপ কেসের জন্য একটা পক্সো কেস হয়েছিল গতকাল রাতে। সে আসামি পালিয়ে বেড়াচ্ছিল, আমরা গতকাল রাতে রেড করে তাকে অ্যারেস্ট করেছি এবং তাকে থানাতে কোর্টে নিয়ে যাচ্ছি। তাকে স্যার কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছিল? অ্যারেস্ট করা হয়েছে আমাদের পিএসআর এরিয়া থেকে অ্যারেস্ট করা হয়েছে। লুকিয়েছিল, আত্মগোপন করেছিল। স্যার এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এখন কোর্টে নিয়ে যাচ্ছে, চাঁচল কোর্টে। আগের থেকে শিশুটির অবস্থার অবনতি ঘটায় বর্তমানে শিশুটি মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আমার নিউজ। মিষ্টু তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।